পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের পাঠদানের পরিবর্তে পোকার চাষ হচ্ছে। পোকার ভয় এবং দুর্গন্ধের কারণে স্কুলে যাচ্ছে না শিক্ষক এবং শিক্ষার্থীরা। পটুয়াখালী প্রতিনিধি চিন্ময় কর্মকারের পাঠানো তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। ভাঙাচোরা ঘরটি দেখে বোঝার উপায় নেই, এটি একটি স্কুল। উপজেলার শান্তিপুর গ্রামে কুমড়াখালী বেসরকারি প্রাথমিক বিদ্যালয়টি ছিল শিশুদের শিক্ষালাভের একমাত্র ভরসা। 2011 সালে চালু হয় শিক্ষা প্রতিষ্ঠানটি। গেল বছর ডিসেম্বরে স্কুলটির একটি কক্ষে ব্ল্যাক সোলজার পোকার চাষ শুরু করেন স্কুলের জমিদাতা মোহাম্মদ হারুন পাহলোয়ানের শ্যালক মোহাম্মদ হুমায়ুন। পোকার ভয় আর দুর্গন্ধে ধীরে ধীরে কোমলমতি শিক্ষার্থীরা স্কুলে যাওয়া বন্ধ করে দেয়। এখন পুরো স্কুলেই চাষ করা হচ্ছে মাছের খাবার হিসেবে পরিচিত ব্ল্যাক সোলজার। আমরা স্কুলে আগে পড়তাম, এখন পড়ি না। এই স্কুলে পোকা পালে, তার জন্য অন্য স্কুলে ভর্তি হয়েছি। কল নাই, টয়লেট নাই, ওই পোকের চাষ করে এর লিগে আমরা স্কুলে পড়ি না। শিক্ষক উদয় না, ছাত্রছাত্রী উদয় না, এখন দেখি পোক পালে। এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষিকা, ম্যানেজিং কমিটির সভাপতি বা জমিদাতার সঙ্গে যোগাযোগ করা হলেও তারা ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তবে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে বলে জানান উপজেলা শিক্ষা কর্মকর্তা। প্রাইমারি লেভেলে যে সমস্ত শিক্ষার্থীরা পড়াশোনা করে, তাদের বয়সও কম, তাদের একটু দূরত্ব, মানে দূরবর্তী বিদ্যালয় যেতে গেলে তাদের কষ্ট হয়। আমরা চাই যে বিদ্যালয়টা যদি পড়াশোনার পরিবেশ যদি ফিরে আসে, তাহলে অবশ্যই শিক্ষার্থীদের জন্য উপকৃত হবে এবং শিক্ষার্থীরা ভালোভাবে অংশগ্রহণ করতে না দেখা যাবে কিছু শিক্ষার্থী, তো 10 জন শিক্ষার্থী হলেও তো ঝরে পড়বে বা প্রাথমিক শিক্ষার সুযোগ পাবে না। সেক্ষেত্রে অবশ্যই আমরা যেহেতু জানলাম, সেটার জন্য অবশ্যই আমরা পদক্ষেপ নেব। বর্তমানে শান্তিপুর গ্রামের কোমলমতি শিশুদের পাশের গ্রাম গামর বুনিয়ায় যেতে হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করতে। মাছরাঙ্গা নিউজ ডেস্ক। We'll be right back.